মিন্টু ভাই, স্পালেত্তির কে নিয়ে কথা বলছিলেন, স্পালেত্তির টিম কম্বিনেশন, তার যেই হোল সেট আপটা কালকে স্পেনের এগেনস্টে ওয়ার্কআউট করলো না, এখন তাদের কাছে 3 পয়েন্ট আছে, কিন্তু ম্যাচ পরবর্তীতে ক্রোয়েশিয়ার এগেনস্টে স্পালেত্তি কি তার স্টাইলটা চেঞ্জ করবেন, তিনি যেই স্টাইলটা ভেবে এসছেন, নাকি তিনি হি উইল স্টিক টু হিজ গানস? টু বি অনেস্টলি, ওনার হাতে যে রিসোর্স আছে সেই রিসোর্সের সর্বোচ্চ ব্যবহার ওনাকে অ্যাকচুয়ালি করতে হবে, কারণ এখন তো আর আপনি এর বাইরে কোনো রিসোর্স পাবেন না। আমরা হয়তো কথার পরিপ্রেক্ষিতে বলছি যে ওয়ান্স আপন এ টাইম ইটালিয়ান মিডফিল্ডে এই ধরনের ইন্ডিভিজুয়াল স্কিলস কোয়ালিটি প্লেয়ার ছিল, আপনি এখন হয়তো পেলোর মতো একটা ওইরকম ডিপ লাইন প্লেমেকার পাবেন না, কিন্তু যে রিসোর্স আছে সেই রিসোর্স নিয়ে তো আপনাকে গেম প্ল্যানটা তৈরি করতে হবে। এখন আপনার হাতে 3 পয়েন্ট আছে, ক্রোয়েশিয়া একটা ডাইং মানে সিচুয়েশনের মধ্যে আছে, নেক্সট ম্যাচ ইটালির সঙ্গে, তাদেরকে এই ম্যাচ জিততেই হবে, কারণ তারা অলরেডি কিন্তু 1 পয়েন্ট সম্ভবত তাদের, আর কোনো পয়েন্ট সুতরাং যদি ওই ম্যাচটা জিতে তাহলে 4 পয়েন্ট হবে। আর ইটালি যদি আবার আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি হোয়াট এভার ইট ইজ তারা যদি ওই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু আবার তাদেরকে অপেক্ষা করতে হবে অনেক ইফস অ্যান্ড বাটসের উপরে। ইয়েস, সো ওইটাকে ফোকাস অফ অ্যাটেনশনে রেখে আপনার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি ঠিক করতে হবে যে আমি ক্রোয়েশিয়ার সঙ্গে, কারণ ক্রোয়েশিয়া ডেফিনেটলি আসবে একদম মানে ফেরোশাসলি আসবে, সো আমি কীভাবে ক্রোয়েশিয়াকে অ্যাকচুয়ালি ডিল করব। এবং যদি আপনি গোল কনসিড না করেন এবং আপনি যদি আপনার গেম প্ল্যান আপনি কালকে হাই প্রেস করেননি, হাই ব্লকে যাননি, তাহলে মিড ব্লকটাও তো আপনাকে প্রপারলি করতে হবে। ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি আপনাকে 3টা মিডফিল্ডার মানে ক্রোয়েশিয়ার ব্রোজোভিচ, কোভাসোভিচ এবং হলো মদরিচ, তাদেরকে আপনি কীভাবে ডিল করবেন? তারা হয়তো স্পেনের মিডফিল্ডের মতো এত ফাস্ট এবং ডিসিশন মেকিং কুইকলি হয়তো নেয় না, কিছুটা স্লো মুভমেন্ট তাদেরও রয়েছে, আপনি হয়তো ইজিলি তাদের সঙ্গে ডিল করতে পারবেন, কিন্তু এটার জন্য তো একটা গেম প্ল্যান ডেফিনেটলি আপনার থাকবে যে আমি যদি ম্যাচটা জিততেও না পারি কোনো অবস্থাতে যাতে ম্যাচটা না হারে, তাহলে 1 পয়েন্ট হলেও কিন্তু আপনি সেকেন্ড রাউন্ডে যাওয়াটা নিশ্চিত করতে পারবেন। সো ডেফিনেটলি এই রিসোর্সের উপরে বেস করে ওনাকে কিন্তু ওনার গেম প্ল্যানগুলো সাজাতে হবে। অ্যান্ড ইভেনচুয়ালি আমি মনে করি যে ফ্র্যাটেসি এবং স্কামাক্কা ওরাও কিন্তু অ্যাকচুয়ালি এখন পর্যন্ত 2টা ম্যাচ গেল, এখন কিন্তু আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি যে তাদের কাছ থেকে আউটকামটা আসলে কী আসছে এবং তারা কতটুকু আপনার ইম্প্যাক্ট রাখতে পারছে অ্যাটাকিং থার্ডে। সো এগুলি হবে তার জন্য মানে কোচের জন্য এখন একটা বড় মানে ডিসিশন নেওয়া আর কি। ইটালির জন্য ক্রোয়েশিয়ার ম্যাচটা এ কারণেই ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা পয়েন্ট টেবিলটাই যদি সেখানে দেখি, ইটালি রয়েছে 2 নম্বর পজিশনে, 3 পয়েন্ট রয়েছে ইতালির কাছে স্পেনের লাস্ট ম্যাচ আলবেনিয়ার সাথে, 1 পয়েন্ট তাদের, এবং ক্রোয়েশিয়া তারা পয়েন্টে সবার নিচে, 1 পয়েন্ট রয়েছে তাদের স্পেন। দে আর ক্লিয়ারলি এই গ্রুপের যে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত ধরেই নেওয়া যায়। এবং আলবেনিয়ার এগেনস্ট ম্যাচ মানে স্পেন এই ম্যাচে বল কন্ট্রোল করেছে, বল পজিশন কন্ট্রোল করেছে, 20টা শট তারা নিয়েছে, ম্যাচটা জিতেছে, আক্ষেপ আছে 2টা, স্কোর লাইনটা না বাড়া, এবং হচ্ছে পেড্রির ইয়েলো কার্ড, সরি রড্রির ইয়েলো কার্ড সেখানে, এবং ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে রড্রি ইয়েলো কার্ড পেলেন। এটা মনে হয় একদিক থেকে সাপে বর আপনি বলতে পারেন, কারণ হচ্ছে যদি কোনো বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটে, যদি ইটালি ম্যাচে ইটালি খুব ওভারওয়েলমিংলি ব্যবধানে ক্রোয়েশিয়া এগেনস্টে জিতে না যায়, তাহলে স্পেনকে আপনি এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ধরতে পারেন তাদের ম্যাচ আলবেনিয়ার এগেনস্টে। এবং মনে হচ্ছে যে লুইস দে লা ফুয়েন্তে এই এই ম্যাচে আলবেনিয়ার ম্যাচে অনেকগুলো রোটেট করবেন, সেক্ষেত্রে তিনি রড্রিকে আসলে রেস্ট দিতে পারছেন। সেকেন্ড রাউন্ডের ম্যাচে, রাউন্ড অফ 16 কিন্তু সম্ভবত বেস্ট যেই 4টা টিম তৃতীয় হিসেবে উঠতে যাচ্ছে তাদের সঙ্গে সম্ভবত স্পেনের খেলা পড়বে, তো সেই ম্যাচ, এবং যদি সব কিছু ঠিক থাকে, যদি জার্মানি তাদের বার্থ থেকে উঠে যায় কোয়ার্টার ফাইনালে, স্পেন যদি তাদের বার্থ থেকে কোয়ার্টার ফাইনালে উঠে আসে, তবে কিন্তু একটা স্পেন জার্মানি কোয়ার্টার ফাইনাল ক্ল্যাশ আমরা দেখতে যাব। সো সে সময় রড্রির প্রেজেন্সটা খুবই ইম্পর্টেন্ট, তারও সঙ্গে ইম্পর্টেন্ট কিন্তু নিকো উইলিয়ামসের প্রেজেন্সটা। গতকালকে আমরা নিকো উইলিয়ামসকে দেখেছি তিনি কী করতে পারেন অন দ্য বল, যেখানে লামিন ইয়ামালকে নিয়ে কথা হচ্ছিল টুর্নামেন্টের আগে, সেখানে নিকো উইলিয়ামস কালকে প্রুভ করেছেন যে তাদের লেফট উইং থেকে তিনি কিন্তু খুবই ডিসাইসিভ, এবং তাদের যে গোলটা হয়েছিল সেখানেও কিন্তু নিকো উইলিয়ামস একটা বড় ভূমিকা ছিল, যেটা আনফর্চুনেটলি কালাফিওরির পায়ে থেকে ঢুকে যায়। আমরা গোলটা নিয়ে আসলে কথা বলতেই পারি, ডনোরমো প্যারি করেছিলেন শেষ পর্যন্ত, কিন্তু নিকো উইলিয়ামসের সেই শটটা আমরা গোলটা এখনই দেখতে পাচ্ছি, মাঝমাঠ থেকে বলটা বিল্ড আপ করে একটা সুইচ কিছুক্ষণ পরই হয়তো আসবে, সেখান থেকে নিকো উইলিয়ামস তিনি তার জায়গায় ছিলেন, এই যে কিছুক্ষণ মধ্যে সুইচটা আসছে আমরা দেখতে পাবো, এখানে বলটা সুইচ হলো, সেখান থেকে কুকুরেয়া, কুকুরের কাছ থেকে বলটা ফাইনালি নিকো উইলিয়ামসের পায়ে, তিনি একটা ছোট সিমি করে বলটা ক্রস করলেন, সেখানে ডাবল সিমি করলেন, তারপর তিনি বলটা ক্রস করলেন, খুবই আনফর্চুনেটলি রিকার্ডো কালাফিওরির
পায়ে লেগে বলটা ঢুকে গেল জালে। এই নিকো উইলিয়ামসকে নিয়ে কিন্তু কথা একটু বলতেই হয়, যে যার বাবা মা ঘানার বর্ডার থেকে সাহারা মরুভূমি ক্রস করে যারা স্পেনে বাসকে এসেছিলেন, তখন কিন্তু ইনাকি উইলিয়ামস তার বড় ভাই কিন্তু তার পেটে ছিলেন। সেই উইলিয়ামস ব্রাদার্স নিকো উইলিয়ামস তিনি প্রুফ করেছেন যে কেন তিনি হেডলাইনটা ডিজার্ভ করেন। তার মাত্র 55 মিলিয়ন রিলিজ ক্লজ, যে কোনো সময় কিন্তু বড় কোনো ক্লাব তার জন্য আসতেই পারে এই টুর্নামেন্টের পর। ইতালির জন্য আসলে ওই কামব্যাক করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যাক ইতালি সেই কামব্যাকটা করতে পারে কিনা, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যাত্রা শেষ হয়ে যায় গ্রুপ স্টেজে। যদিও সেটা আসলে অনেক ইকুয়েশনের মধ্যে সেগুলো ডিপেন্ড করবে, কারণ ইতালি প্রথম ম্যাচটা যেহেতু জিতে নিয়েছিল তাদের হাতে 3টা পয়েন্ট তো রয়েছেই। আমরা গ্রুপ অফ ডেথের কথাবার্তা এখানে শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.